কর্মই ধর্ম। মানুষের জীবন রাবারের মতো টানলেই বলে অর্থাৎ বেড়ে যায়। ঘরে রেখে দিলে যে বয়স পায় তার চেয়ে ব্যবহার করলেই বেশি বয়স পায়। যেমনটা লোহার ক্ষেত্রে হয়ে থাকে, যে লোহা ব্যবহার করা হয় সে লোহা দেখতেও ভালো লাগে এবং সবসময় কাজেরও উপযোগী থাকে। যে লোহা ব্যবহার করা হয় না সে লোহা দেখতেও ভালো লাগে না এবং একটা সময় মাটির সাথে মিশে যায়। মাটির মধ্যে যে যে উপাদান আছে তার মধ্যে লোহাই সবচেয়ে বেশি, তাই মাটির লোহা একটা সময় মাটির সাথেই মিশে যায়। আমাদের মানবদেহ মাটি দিয়ে তৈরি, একটা সময় এই মাটি দেহ মাটির সাথেই মিশে যাবে। তা আমরা কাজ করি আর নাই করি, তবে কাজ করলে ওই চকচক করা লোহার মতো পৃথিবীতে দীর্ঘদিন থাকতে পারবো, আর আমাদের কর্ম ওই লোহার মতো জ্বলজ্বল করবে, আর আমাদের দেখানো পথে অনেকেই আসবে। অন্যথায় আমাদের জীবন হবে শুধু গরুর মতো খাওয়া আর বংশবৃদ্ধি করা, একটা সময় মারা যাওয়া। কিন্তু পৃথিবীর প্রত্যেক সফল মানুষের কর্ম সিলভারের মতো জ্বলজ্বল করে। আজ মে মাস শেষ, আগামীকাল জুন মাস। এখন বাংলাদেশের তাপমাত্রা 40, 42, 45 ডিগ্রি। এই তাপে গ্রামে থাকা খুবই কষ্টকর, আর শহরে তো গরমের মৃত্যু। শহরের প্রতিটা লোক গরমে ছটফট করে, দিনের চেয়ে রাতের তাপমাত্রা আরও বেশি বৃদ্ধি পায়। গ্রামে দুপুরবেলা প্রচণ্ড রৌদ্রের মধ্যে 5-6 কিলোমিটার দূর থেকে কোনো টিনের ঘরের চালা স্পষ্ট দেখা যায়। যারা কাজ না করে তারা ভাবে ঈশ্বর তাদের ভাগ্য খড়ি মাটি দিয়ে লিখেছে, একটুতেই তা ধুয়ে যায় অর্থাৎ ঘামে বা গোসলে। কিন্তু যারা ভাগ্যে বিশ্বাস করে তাদেরকে ধর্মশালায় খুঁজে পাওয়া যায়, আর যারা কর্মে বিশ্বাস করে তাদের নাম ইতিহাসে স্থান করে নেয়। সুতরাং চেষ্টা করো আর ভাগ্যের আশা ত্যাগ করো। তুমি আজ বেঁচে আছো এটাই ভাগ্য, তুমিই রাজা। আর যে মৃত্যুবরণ করেছে তার কথা বাদ দাও, মৃত্যু এটা তো চরম সত্য, কিন্তু এটা বোকারা করুক। সফল মানুষরা মৃত্যুকে পায়ে ঠেলে সামনে এগিয়ে যায় পৃথিবীকে সুন্দর করার জন্য। প্রত্যেক মানুষের কবরই একদিন না একদিন ঘাত জ্বালাবে, কিন্তু যে ভাগ্যে বিশ্বাস না করে কর্মে বিশ্বাস করে তার ভাগ্য ওই টিনের চালের মতোই জ্বলজ্বল করে। বন্ধু, আজ 30/5/2021 সাল, যখন মানুষ ক্যালেন্ডারে সনগণনা শুরু করেছিল তারও অনেক আগে সক্রেটিসের জন্ম হয়েছিল, কিন্তু তার কর্ম আজও জ্বলজ্বল করছে। তিনি কর্মের মাধ্যম দিয়েই ওই হিমালয়ের মতো উঁচু হয়ে আসে সমগ্র পৃথিবীতে। মানুষ বাসে তাহার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। মানুষের জীবনে কর্মই মূল্যায়নের মানদণ্ড, বয়স বড় কথা নয়। কাজের মহিমাই মানুষকে যুগ যুগান্তর ধরে বাঁচিয়ে রাখে। পৃথিবীর ইতিহাসে এমন অনেক মানুষ আছেন মৃত্যু যাদের নিঃশেষ করতে পারেনি, যেমন কাজী নজরুল ইসলাম, ওয়ার অ্যান্ড পিসের লেখক লিও তলস্তয়, শেক্সপিয়ার, AKM ফজলুল হক। এরা কেউ আজ পৃথিবীতে নেই, কিন্তু এদের কর্ম স্পৃহা আজও আমাদের অনুপ্রেরণার উৎস। আবার পৃথিবীতে দীর্ঘদিন না বেঁচেও অনেক কিছু করা যায়, যেমন সুকান্ত ভট্টাচার্য, আবুল হাসান, থিরোজিও, এরা প্রত্যেকেই 25 বছরের কম বয়সে মারা যায়, তবু তারা পৃথিবীতে আজও মন হয়ে আসেন। মোট কথা, প্রত্যেকটা মানুষই তার কর্মের মধ্যে দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো, সুখে থাকো। আজ আর নয়, টাটা।